এবার বর্ষাকালে দেখা নেই বৃষ্টির, সমস্যায় পাট চাষিরা, নেই দেখা নেই বৃষ্টির, চরম সমস্যায় পাট চাষিরা। এখনো পর্যন্ত অনেক চাষিরাই পাট কাটতে পারেনি, এখনো পর্যন্ত জমিতে লাগানো রয়েছে পাট। এক পাট চাষি বলেন, বৃষ্টির অভাবে জমিতে থেকে শেষ পর্যন্ত জ্বালানি হবে, কোনো কাজে লাগবে না আমাদের। এখনো পর্যন্ত ধান লাগাতে পারেননি চাষিরা, তাই সামনের বছর শাকসবজি থেকে শুরু করে চালের দাম বাড়ার আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। রাজশেখ ও চন্দন সরকার, রিপোর্ট NTVWB। চাষিরা না পাটকে কেটে পচন দিতে পারলো, না ধান লাগাতে পারলো, তাহলে কি পরিস্থিতি হতে পারে সাধারণ মানুষের? পরিস্থিতি কঠিন, চাষিদের পরিস্থিতিটা খুব বর্তমানে ভালো নয়। এই যে বৃষ্টি হলো না, যখন ধান লাগাতে পারলো না, তারা তো সামনের বার তো চালের দাম বাড়বে, অবশ্যই বাড়বে, এবং এটা নিয়ে আশঙ্কা আছে, তো চালের দাম বাড়ার আশঙ্কা আছে। তাহলে তো সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষ সবাইকে, নাকি? সবাইকে সমস্যায় পড়তে হবে, সবজিরও দাম বেড়ে যাবে, এটা উপকার হতো। আর আজকে যা বর্তমান সারেরও দাম, তাতে সার কেনাও মুশকিল। তাহলে এতে তো শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই ক্ষতি, চাষিদের সাথে সাথে। কি নাম আপনার? আমার নাম তপন মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ধনপতি। সবই সমস্যা, ফসল মশলের। পাট লাগিয়েছিলেন, পাটের কি অবস্থা এখন আপনাদের? পাট তো এখন শুকনো হয়ে গেল, এখন জমিতে আছে, এখনো জমিতে আছে। কি করবে, জল নাই তো কোনটা দেবে পরে? এই যে ডিপগুলো লাগানো হয়, সেই ডিপগুলো আছে আপনাদের এখানে? ডিপ এই ধারা নাই, নাই সরকারি কোনো ডিপ নেই? সরকারি কোনো সাহায্য মিলেছে এখনো পর্যন্ত? এখানে তো নাই, সরকারিভাবে কোনো সাহায্য করা হয়নি আপনাদের? এখানে সরকারি বেসরকারি লাগিয়েছেন? ধান না, বাগড়ি তো আমাদের হয় না, রাসের মাঠে হয়। আমাদের ফসল হয় এই ধারে, পাট, হ্যাঁ, এই যে বেগুন, কপি, এইগুলো চাষ হয়। আচ্ছা, পাট পুরোটা শেষ হয়ে গেল একবারে? হ্যাঁ, পাট তো শেষ হবেই, জল নাই তো কোনটাই রাখবে, জাগ দিবে। কি নাম আপনার? আমার নাম মেঘনাথ মন্ডল। বৃষ্টি নাই তো ওই জন্য চাষের ক্ষতি, এবং পাট শুকিয়েছে, পাট জাগ দিতে পারি না, কেটার জমিতে পড়ে রেখে দিয়েছি, বৃষ্টি না হলে তাই জাগ দিতে পারছি না। তো জাগ দিতে না পারলে শেষ পর্যন্ত কী হবে পাটগুলো? শুকিয়ে যাবে, বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, হ্যাঁ, নষ্ট নষ্ট হয়ে যাবে, পুরান হবে। ধানের তো সিজন চলে গেল, ধান, ধানের সিজন চলে গেল, ধান এবার জল না হলে ধান পুঁততে পারবে না, তো সব বিচন বিচন ফেলে রেখেছে, বিচন এবার না পুঁততে তো জমিতে ধান হবে না। তো সরকারিভাবে কোনো সাহায্য করা না? সরকারি কোনো সাহায্য পেয়েছি না তো। এখানে ডিপের ব্যবস্থা নেই? না, ডিপের ব্যবস্থা নেই, এত বড় এলাকা, তবু কোনো ডিপ না, ডিপ নাই। ওই আমাদের ওই জল ভাঙ গেছে, নদী ভাঙনে চলে। আমার নাম সুজিত মন্ডল। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে সারটার দামটা একটু কমুক, চাষি তাহলে ভালো চাষবাসে খাটতে পারবে। থ্যাংক ইউ। যাবো।